সাধারণ মানুষের দাবি মেনে ও মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়ির বিরুম্বাগ এলাকায় সেচ দপ্তরের তরফে তৈরি একটি ক্যানেলের শিলান্যাস করেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন জেলা শাসক এবং সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সহ দলের একাধিক নেতা ও কর্মী সমর্থক। দীর্ঘদিনের দাবি ছিল, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের দাবির কথা জানিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের দাবির কথা শুনে আমাকে এখানে পাঠিয়েছিলেন। তারপরে আমি গ্রামের মানুষের সাথে কথা বলে একটা পরিকল্পনা জমা দিই এবং গ্রামের মানুষের কথা ভেবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে এটাকে অ্যাপ্রুভাল দেন। আজকে তার শিলান্যাস হলো, এক বছরের মধ্যে কাজটা শেষ হলে 32,000 মানুষ নতুন করে উপকৃত হবে। কিন্তু দিন কয়েক আগে ডুয়ার্স ও ফুটান পাহাড়ে অতিরিক্ত বৃষ্টির জন্য প্লাবিত হয় জলপাইগুড়ির বানারহাট ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। কথা ছিল বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাও সরজমিনে খতিয়ে দেখবেন মন্ত্রী, কিন্তু কোথায় কি, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে ক্যানেলের শিলান্যাস করে রওনা দেন মন্ত্রী। একদিকে যখন ঘটা করে ক্যানেলের শিলান্যাস হচ্ছে, তখন অন্যদিকে ব্যস্ত হয়ে রয়ে গেলেন বন্যা কবলিত এলাকার মানুষজন। এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। আমাদের নেতাদের ধরবো যে মন্ত্রী আসে আমাদের এখানে আসেনি কেন? অনেক আতঙ্কে থাকি, বলা যায় না ভাই, ওগুলা ঘুমানো যায় না, আতঙ্কে থাকি। উত্তরবঙ্গবাসী চিরকালই বঞ্চিত, কটাক্ষের সুর বিজেপির গলায়। মানুষকে দেখিয়ে মানে দেখিয়ে দিয়েছেন যে সেচ মন্ত্রী এসেছেন, সেচ মন্ত্রী এসেছেন, এলাকার তৃণমূল যে আছে তারাও দু পয়সা কামিয়েছেন, কিন্তু এখানে পোস্ট একটাই, তাই এখানে যতই আসুক না কেন, ঠিক আছে, বিরুবাগ টিরুবাগ যত কিছু যে বন্যা হচ্ছে, বন্যা কবলিত এলাকা দেখার কথা ছিল, কিন্তু ওনারা দেখবেন না। আর এখানে উত্তরবঙ্গের মানুষ ডুবে যাক, ভেসে যাক, কি হয় হোক, কিন্তু কথা হচ্ছে কি, উত্তরবঙ্গ বঞ্চিত ছিল, আছে, তৃণমূল যতদিন থাকবে ততদিন থাকবে। একদিকে যখন কৃষকদের সুবিধার্থে ক্যানেলের শিলান্যাস করছেন মন্ত্রী, সেখানে বন্যা কবলিত এলাকার মানুষেরা প্রাপ্ত, তবে কি সবই আয়ুবাস প্রশ্নটা উঠছে। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যাপিটাল নিউজ।